হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা কিন্তু ফেসবুক রিলস অপশান নিয়ে আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলব যে ফেসবুক রিলস আপনারা যারা পেয়েছেন এবং যারা পাননি যারা পেয়েছেন তারা কিভাবে বোনাস প্রোগ্রামে জয়েন্ট করবেন রিলস এবং যারা পাননি কিভাবে রিলস অপশন চালু করবেন সেই টপিক নিয়ে কিন্তু আজকে মেন ভিডিওটি থাকতেছে তো চলুন বেশি কথা না বলে মেন টপিকে যাওয়া যাক তো এটার জন্য যারা আমার পরিবারে নতুন আছেন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন হলো অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকুন চলুন কন্টিনিউ করি ভিডিওটি তো এটা করার জন্য জাস্ট আপনারা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশান এটার ভিডিওটা টাস্ক করবেন এবং এখানে দেখতে পাবেন যে রিলস অপশান আপনারা যারা পেয়েছেন তাদের কিন্তু অবশ্যই এখানে রিলস অপশান এটা শো করতেছে ঠিক আছে এই রিলস অপশানটি আপনাদের শো করতেছে আর যারা রিলস অপশান পাননি তাদের কিন্তু এরকম কোন রিলসের কোনো অপশন কিন্তু আপনাদের শো করতেছে না ঠিক আছে তো যারা রিলস অপশন পেয়েছেন তাদের করণীয় কি আর যারা রিলস অপশান পাননি তাদের জন্য কি করণীয় সেটা কিন্তু আজকে আমি টপিক সাজিয়ে রেখেছি এবং টপিক বাই টপিক স্টেপ দেখিয়ে দেব তো ভিডিওটি না নাটেন্ডে চলুন কন্টিনিউ করা যাক তো যারা রিলস অপশন পেয়েছেন তাদের কিন্তু আমি আবারও বলতেছি এখানে যে প্লাস আইকন তো যারা রিলস অপশন পেয়েছেন তারা অবশ্যই চেক করে নেবেন এখান থেকে এই যে থ্রি আইকন এই থ্রি আইকন এবার টাচ করবেন এবং এখানে দেখবেন রিলস অপশনের সিনটটি এটা চলে এসেছে আর যারা পাননি তারা কিন্তু এখানে কোনো রিলস অপশনে কোনো শো করতেছে না তো অনেকের প্রোফাইলে চলে আসে এবং অনেকের পেজে চলে আসে তো এটা আমার প্রোফাইল ঠিক আছে এটা আমার প্রোফাইল তো প্রোফাইলে চলে আসে আমার রিলসটা তো যাক চলুন বেশি কথা না বলে আমি কীভাবে রিলস পেয়েছি এবং যারা রিলস পেয়েছেন তারা কীভাবে বোনাস প্রোগ্রামে রিলস বোনাস প্রোগ্রামে জয়েন্ট হবেন সেটা দেখিয়ে দেবো তো এটা করার জন্য জাস্ট আপনারা ফেসবুকটাকে একটা আপডেট নিয়ে নেবেন প্লেস্টের থেকে আপডেট নেওয়ার পরে জাস্ট আপনারা কর্ম ব্রাউজারে চলে আসবেন যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন তো আমি সুবিধার ক্ষেত্রে একটি কর্ম ব্রাউজারটি বেছে নিলাম তো ক্রম ব্রাউজারটি বেছে নিয়ে আপনারা জাস্ট করমের উপরে টাস্ক করে দেবেন এবং এখানে সার্চবারে লিখবেন বোনাস প্রোগ্রাম মিটা ফর ক্রিয়েটর ঠিক আছে বি ইউ এন বোনাস প্রোগ্রাম ফর মিটা ফর ক্রিয়েটর তো এটা লিখবেন এই যে আমি এখানে দেখতে পাচ্ছেন এটা লিখবেন তো এটা লিখে দেওয়ার পরে আপনারা জাস্ট সার্চের টাচ করে দেবেন তো সার্চে দিলেই প্রথমে দেখবেন মেটা ফর মানে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন যে লিঙ্কটা সেটা কিন্তু চলে যাবে তো জাস্ট আপনারা এর উপরে টাচ করে দেবেন একটু লোডিং নিতে পারে এর উপরে টাচ করে দিলেই কিন্তু এখানে এরা বলে দিচ্ছে মেটা ফর বোনাস প্রোগ্রামের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু এটা মানে ফেসবুকের কিন্তু একটি পার্সোনাল সাইট ঠিক আছে মিটার একটা পার্সোনাল সাইট তো এখানে আপনারা চলে আসবেন এবং এখানে সমস্ত সব কিছু রাখা আসছে ঠিক আছে ইনভাইট টু জয়েন্ট বোনাস প্রোগ্রাম এ যে দেখতে পাচ্ছেন জয়েন্ট জয়েন্ট প্রোগ্রাম এখানে কিন্তু সমস্ত সব কিছু বলে দেওয়া আছে তো এখান থেকে একটু কল ডাউন করে নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাবেন আপনাদের যাদের লগ ইন করা নেই মানে গুগলে যাদের আইডিটা লগ ইন করা নেই ক্রোমে যাদের আইডিটা লগ ইন করা নেই তাদের কিন্তু এখানে লগ ইন চাইবে আর যাদের লগ ইন করা আছে তাদের কোনো লগ ইন চাইবে না তো জাস্ট আপনারা এই লগ ইনের উপরে করে দেবেন তো লগ ইনের উপরে টাচ করে এখান থেকে আপনারা যে জিম ইমেইল বা আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন তো লগ ইন করার সময় যাদের টু ফ্যাক্টর মারা আসে তাদের কিন্তু এরকম একটা কোড চাইবে তো আপনাদের যে সিম দিয়ে টু ফ্যাক্টর মারা সেখানে একটি কোড যাবে তো কোডটি এখানে বসিয়ে নেবেন নিয়ে এখানে সাবমিট করে দেবেন তো এটা লগ ইন করার পরপরই আপনারা দেখতে পাবেন এমন একটি সাইট আপনাদের সামনে শো হয়েছে এবং একটু নিচের দিকে কোল ডাউন করে দেখতে পাবেন আপনাদের যে পেজ বা যে আইডিটা এটা কিন্তু আমাদের সব পেজ ঠিক আছে এটা কিন্তু আমার আইডি তো আমি জাস্ট মনে করেন সাপোজ এটাতে আমি বোনাস প্রোগ্রামটি অ্যাপ্লাই করতে চাই যেহেতু আমি এখানে রিলস পেয়েছি আর যারা রিলস পাননি তারাও কিন্তু যেটা রিলস পাননি সেই আইডিটা এখানে সিলেক্ট করে টাস্ক করবেন এখানে টাস্ক করার পরেই কিন্তু আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশান আসবে সো এখান থেকে আপনি এটাতে টাস্ক করে দেবেন তো এটা টাস্ক করার পরে এমন ফিল আপ আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে এখানে এরকম একটা ফিল আপ আপনাদের সামনে চলে আসবে এবার এখানে আপনাদের কী বলছে আপনারা ফোরে নেবেন আর এখানে কিন্তু আপনার আইডির নাম এবং এখানে লাস্ট নাম চলে আসবে তারপর এখানে আপনার ইমেলটা চলে আসবে এবার ইমেলটা চলে আসলে আপনারা এখানে কী করবেন যে পেস ক্রিয়েটর এখানে কিন্তু আপনাদের যে ক্রিয়েটরটা দিতে হবে ঠিক আছে এখানে কী ক্রিয়েটার দেবেন এখানে দেবেন ডিজিটাল ক্রিয়েটার যেহেতু আপনি আইডিটা ডিজিটাল হয়ে গেছে এখানে দেবেন ডিজিটাল ক্রিয়েটর এখানে ডিজিটাল ক্রিয়েটার দিবেন এখানে ডিজিটাল ক্রিয়েটার দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ইউআরএল ঠিক আছে ইনস্টাগ্রাম ইউআরএল এটা কিন্তু অপশানাল ঠিক আছে অপশনাল এটা কিন্তু দিলেও হবে না দিলেও হবে এটা আপনারা দিতে চাইলে এখানে ইনস্টাগ্রাম লিঙ্কটা দিবেন ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া ভালো যেহেতু ফেসবুকের সাথে জড়িত তো ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়ার পরে আপনারা এখানে টাচ করবেন এই যে এই যে আইকন এই আইকনের উপরে টাচ করে জাস্ট আপনারা এই যে অ্যাল ওয়াব দি এখানে চাপ দিবেন এখানে একটা অ্যাল করে দিয়ে আপনারা জাস্ট কী করবেন এখানে দেখতে পাচ্ছেন নীলি আইকন যে সাবমিট এই সাবমিটের উপরে টাচ করে দিলে কিন্তু আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে তো আমি জাস্ট এখানে সাবমিটের উপরে টাচ করে দিলাম তো সাবমেন্টের উপরে টাচ করে দিলে কিন্তু একটা নোটিশ আমাদেরকে এরা দিয়ে দেবে একটু উপর দিকে এসে দেখেন আমাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে এখানে বলতেছে ফর্ম সাবমিট ঠিক আছে স্টার্ট গো অ্যাবাউট বোনাস প্রোগ্রাম আউট ইয়ার ফর ক্রিয়েটর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত সব কিছু কিন্তু লেখা আছে আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে এবং মেটার কাছে সেটা চলে গেছে তো আমরা রিলস বোনাস মানে বাংলাদেশের যখনই রিলসের যে একটি ইনকামের সাইট সেটা চলে আসবো তখনই কিন্তু আমরা বোনাস প্রোগ্রামটা পেয়ে যাব এবং তখনই আমরা রিলস অপশান থেকে মানে এখান থেকে আমরা ভিডিও ছেড়ে যে রিলস অপশানে কিন্তু আমরা ভিডিও ছেড়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো তো আশা করি আমাদের ভিডিওটা আপনার কাছে অনেক হেল্পফুল হয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন হয়েছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য